ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি পঞ্চায়েত অধ্যায়ের দ্বিতীয় পার্টের ভিডিও বানাচ্ছি। এই বইতে তোমরা জানো আরিয়ান 14,000 প্লাস জিকে বইতে বেশ কিছু ভুল থাকে, তবে আমার যা জ্ঞান আছে আমি তার উপর ভিত্তি করে যেগুলো সঠিক উত্তর সেগুলোই তোমাদের আজকে পড়াবো। তোমরা সেগুলো অন্যান্য মাধ্যম থেকেও যাচাই করে নিতে পারো তোমাদের যদি মনে হয় যে সেই উত্তর ভুল আছে। যাই হোক, কোয়েশ্চেন নাম্বার 35 দেখতে পাচ্ছ। উইচ ওয়ান অফ দি ফলোয়িং অ্যামেন্ডমেন্টস অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ইস্যু অফ স্ট্রেন্থেনিং অফ দি পঞ্চায়েতি রাজ, অর্থাৎ পঞ্চায়েতি রাজকে শক্তিশালী করার দিক দিয়ে কততম সংবিধানে সংশোধনী আনা হয়েছিল? এটা তোমরা সকলেই জানো, তবুও বলে দিই। সি উত্তর 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হয়েছিল 1992-1993-তে এফেক্টিভ হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো। স্টেট ফাইন্যান্স কমিশন ইজ অ্যাপয়েন্টেড বাই এ স্টেট গভর্নমেন্ট এভরি 5 ইয়ার টু ডিটারমাইন, অর্থাৎ রাজ্য সরকার প্রতি 5 বছর অন্তর স্টেট ফাইন্যান্স কমিশন গঠন করে কি জন্য? 4টি স্টেটমেন্টের মধ্যে এর একমাত্র 4 নম্বরটা সঠিক। প্যাটার্ন অফ ডিস্ট্রিবিউশন অফ স্টেট ট্যাক্স রেভিনিউ বিটুইন দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লোকাল বডিজ অ্যান্ড দ্য প্যাটার্ন অফ গ্র্যান্টিং এট লোকাল বডিজ, অর্থাৎ স্টেট ট্যাক্স থেকে রাজ্যের করের রাজস্ব থেকে রাজ্যগুলির মধ্যে এবং লোকাল বডি স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থাগুলির মধ্যে সেটাকে বণ্টন করার জন্য এটা গঠন করা হয়ে থাকে। এ প্রসঙ্গে বলে রাখি, ভারতীয় সংবিধানের 280 নম্বর ধারা অনুযায়ী সেন্ট্রাল ফাইন্যান্স কমিশন রাষ্ট্রপতি প্রতি 5 বছর অন্তর গঠন করেন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 37 তোমরা দেখতে পাচ্ছ। দ্য অশোক মেহতা কমিটি লেড গ্রেটার এম্পাসিস অন, অর্থাৎ অশোক মেহতা কমিটি কোনটির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিল? এটার উত্তর হবে ডি, জেলা পরিষদ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 38, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট এ রেকমেন্ডেশন অফ দি অশোক মেহতা কমিটি অন পঞ্চায়েতি রাজ, অর্থাৎ অশোক মেহতা কমিটি যেটা 1977 সালে গঠন করা হয়েছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য, সেটার কোন সুপারিশটি ছিল না? এটার উত্তর হবে বি, ক্রিয়েশন অফ এ 3-টিয়ার সিস্টেম। অশোক মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলেনি, তারা গুরুত্ব দিয়েছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার ওপর, অর্থাৎ 2টি স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 39, ইন হুইচ অফ দি ফলোয়িং স্টেটস দেয়ার ইজ এ প্রভিশন অফ ট্রাইবাল এরিয়াস, এখানে 4টি রাজ্যের কথা বলে বলা হয়েছে যে কোন রাজ্যটিতে ট্রাইবাল এরিয়াস বা উপজাতি অঞ্চলের ব্যবস্থা আছে। এর উত্তর হবে অল অফ, অর্থাৎ আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম 4টি রাজ্যেতেই এটা রয়েছে। নেক্সট, হু অ্যামাংস দ্য ফলোয়িং ইজ কনসিডার টু বি ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, কে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক নামে পরিচিত? এর উত্তর হবে লর্ড রিপন, উনি 1882 সালে ওনার আমলেতেই ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনমূলক ব্যবস্থার সূচনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্য মিনিমাম এজ ফর কন্টেস্টিং পঞ্চায়েত ইলেকশন ইজ, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া আবশ্যক? এটা হবে 21 বছর। নেক্সট কোয়েশ্চেন, মেয়র ইন কাউন্সিল ফর্ম অফ গভর্নমেন্ট মিনস, এখানে মেজর ছিল তোমরা দেখতে পাচ্ছ, যেটা ভুল ছিল আমি ওটা পেন দিয়ে মেয়র ইন কাউন্সিল করে দিয়েছি। এটা বলা হয়েছে যে কি কাজ, এর অর্থ কি? এটা হবে উত্তর অনলি ফোর বলতে এটার মানে ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট অ্যাট দি মিউনিসিপ্যাল লেভেল, যেরকম কেন্দ্রীয় সরকারে ক্যাবিনেটের শাসন ব্যবস্থা রয়েছে সেরকম মিউনিসিপ্যাল লেভেলেও ক্যাবিনেট ফর্ম অফ গভর্নমেন্ট প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 43, 3-টিয়ার সিস্টেম অফ পঞ্চায়েতি রাজ কনসিস্ট অফ, এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা কাদের নিয়ে গঠিত, মানে কী কী সংস্থা নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। একদম নিচের স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি এবং একদম উচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। নেক্সট, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দি কমিটি অন হুজ রেকমেন্ডেশন ওয়াজ দ্য পঞ্চায়েতি রাজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া, দেখো একটা খুব সহজ প্রশ্ন, একটু অন্যভাবে দিয়েছে যে যে কমিটির উদ্যোগেতেই ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা
প্রতিষ্ঠিত হয়েছিল সেই কমিটির প্রেসিডেন্ট বা প্রধান কে ছিলেন? এর উত্তর হবে বলবন্ত রায় মেহতা। তোমরা জানো যে 1957 সালে বলবন্ত রায় মেহতার নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিকল প্রভিশন টু রিমুভ দ্য ইলেকটেড অফিস বিয়ারার্স ফ্রম দি লোকাল সেলফ গভর্নমেন্ট ইনস্টিটিউশন হ্যাজ বিন এক্সিকিউটেড ইন, অর্থাৎ স্থানীয় স্বায়ত্তমূলক সংস্থাতে যে সমস্ত নির্বাচিত অফিস বিয়ারাররা থাকে তাদের রিকলের ব্যবস্থা, এটা কোন রাজ্যে এটা এফেক্টিভ হয়েছিল? তার উত্তর হবে এখানে মধ্যপ্রদেশ। যদিও বলে রাখি এটা মধ্যপ্রদেশ ছাড়া তৎকালে ছত্তিশগড় এবং পাঞ্জাবেও করা হয়েছিল এই ব্যবস্থা। কোয়েশ্চেন নাম্বার 46, দ্য ডিসিশন টু টেক পঞ্চায়েত ইলেকশনস ইজ টেকেন বাই হুইচ অফ দি ফলোয়িং, অর্থাৎ পঞ্চায়েত নির্বাচনের ব্যাপারটা কে দেখাশোনা করে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট জাজ, ইলেকশন কমিশন? এর উত্তর হবে স্টেট গভর্নমেন্ট। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নটা কিন্তু প্রায় পরীক্ষাতেই দেখা যায়। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 47, এটাও গুরুত্বপূর্ণ, কোঅপারেটিভ সোসাইটিস গট কনস্টিটিউশনাল স্ট্যাটাস বাই হুইচ অফ দি ফলোয়িং অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কোঅপারেটিভ সোসাইটিকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল? এটার উত্তর হবে 97th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা 2011 সালে প্রণয়ন করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 48 দেখতে পাচ্ছ, হু অ্যামাং দ্য ফলোয়িং আর ডাইরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপল, নিম্নলিখিত কে জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়? এর উত্তর হবে 1, 4 এবং 5, প্রধান, সরপঞ্চ এবং পঞ্চ। ঠিক আছে, এরপরের কোয়েশ্চেন নাম্বার 49, দ্য মেন পারপাস অফ পঞ্চায়েতি রাজ ইজ, পঞ্চায়েতি রাজের প্রধান উদ্দেশ্য কি? টু মেক পিপল পার্টিসিপেট ইন ডেভেলপমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন, এখানে অপশন অনুযায়ী উত্তর হবে ডি, অর্থাৎ জনগণের অংশগ্রহণ উন্নয়ন প্রশাসনে। নেক্সট, ন্যায় পঞ্চায়েত ইন পঞ্চায়েতিরাজ সিস্টেম হ্যাভ নো পাওয়ার্স অফ অ্যাওয়ার্ডিং ইমপ্রিজনমেন্ট এক্সেপ্ট ইন দ্য স্টেট অফ, অর্থাৎ নিম্নলিখিত কোন রাজ্যটি ছাড়া কোনো রাজ্যের ন্যায় পঞ্চায়েতের ক্ষমতা নেই কোনো ব্যক্তিকে হাজতবাস করানোর? এটার উত্তর হবে জম্মু অ্যান্ড কাশ্মীর, কারণ তোমরা জানো যে একসময় জম্মু কাশ্মীরের জন্য 370 নম্বর ধারা এবং 35A ধারা ছিল, যেটা বর্তমানে বিলোপ হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 51, হুইচ অফ দি ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ নো পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, অর্থাৎ নিম্নলিখিত কোন রাজ্যে কোনো পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠান নেই? এর উত্তর হবে নাগাল্যান্ড। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা সম্পর্কে বলে রাখি, জেনে রেখো নাগাল্যান্ড ছাড়া মেঘালয় এবং মিজোরামেতেও পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান নেই, এবং ভারতবর্ষে প্রথম পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠা লাভ করেছিল রাজস্থানের নাগর জেলায়। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং সোর্সেস অফ রেভিনিউ অফ দি পঞ্চায়েত, এখানে 5টি স্টেটমেন্ট দিয়ে বলেছে পঞ্চায়েতের আয়ের উৎস কী। এখানে 1, 2, 3, 4, 4টি সঠিক হবে, লোকাল অথরিটি গ্র্যান্ট বাই ফাইন্যান্স কমিশন, রাজ্যের অর্থ কমিশনের গ্র্যান্ট, অ্যাসিস্ট্যান্স বাই সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের সহায়তা, 3 নম্বর অ্যালোকেশনস ফর সেন্ট্রালি স্পন্সার্ড স্কিম, কেন্দ্রীয় যে স্কিমগুলো আছে সেখান থেকে বন্টন, কেন্দ্র রাজ্য বন্টন, অ্যালোকেশনস ফ্রম স্টেট ফাইন্যান্স কমিশন, রাজ্য অর্থ কমিশন থেকে যে অর্থ বন্টনের মাধ্যমে আসে, এই 4টি। নাবার্ড এখানেতে সরাসরিভাবে পঞ্চায়েতে কোনো রেভিনিউ দেয় না, তাই এটা উত্তর হবে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 53, হুইচ অফ দি ফলোয়িং কমিটি রেকমেন্ডেড ফর অ্যাকর্ডিং টু এ কনস্টিটিউশনাল পজিশন টু দ্য পঞ্চায়েতি রাজ, অর্থাৎ নিম্নলিখিত কোন কমিটি পঞ্চায়েতি রাজকে সাংবিধানিক পদমর্যাদা দেবার জন্য সুপারিশ করেছিল? এটার উত্তর হবে এলএম সিংভি কমিটি। এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কমিটি 1986 সালে রাজীব গান্ধীর প্রধানমন্ত্রিত্বের সময় গঠন করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আরও একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ফাংশনস টু বি অ্যাসাইন টু পঞ্চায়েত বাই 73rd অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন আর মেনশনড ইন, অর্থাৎ 73তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে
যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় গড়ে উঠেছে সেটি কোথায় উল্লেখ করা হয়েছে সংবিধানের, সেটা 11th শিডিউল বা 11th তফসিলে এটার স্থান রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, প্রভিশনস রিগার্ডিং পঞ্চায়েতস অ্যান্ড মিউনিসিপ্যালিটিস ওয়াজ মেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন হুইচ ইয়ার, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নিয়ে ভারতের সংবিধানে যে বন্দোবস্ত করা হয়েছে সেটা কোন বছর করা হয়েছে? 1993। এবং এ প্রসঙ্গে জেনে রাখো 1993 24th এপ্রিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছিল বলে, সেই জন্য 24 এপ্রিল প্রত্যেক বছর ন্যাশনাল পঞ্চায়েতি রাজ ডে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন, এটাও খুব গুরুত্বপূর্ণ, হোয়েন অ্যান্ড ওয়্যার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড, অর্থাৎ ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জন্য সুপারিশ তো করা হয়েছিল 1957 সালে, সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি, কিন্তু প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় আনা হয়েছিল? এটা হবে তোমার রাজস্থানের নাগর জেলায় 2রা অক্টোবর 1959, গান্ধীজির জন্মদিবসে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই মন্তব্যের বাক্সে জানাবে। তোমাদের যদি ভিডিও ভালো লাগে, তোমরা এই ধরনের ভিডিও থেকে আসন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য উপকৃত হও, তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।